আসসালামু আলাইকুম। আমি 6,366 টাকার প্রোডাক্ট আমি মাত্র 611 টাকা দিয়ে ক্রয় করেছি। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাস্য মনে হচ্ছে? তাহলে আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে চেস্ট ব্যাগ, এটার প্রাইস হচ্ছে 3,154 টাকা। দেন তারপর রয়েছে অরিজিনাল TWS ইয়ারপডস, এটার প্রাইস হচ্ছে 1,637 টাকা। তারপরে রয়েছে হার্ড ডিস্ক কভার USB 3.0, তো এটা প্রাইস হচ্ছে 1,575 টাকা। তো সর্বমোট সব কিছু মিলিয়ে এখানে টোটাল দেখাচ্ছে 6,366 টাকা। তো এখানে ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন 5,824 টাকা। 5,824 টাকার ডিসকাউন্ট দিয়ে এই 6,366 টাকার প্রোডাক্ট আমি 621 টাকায় টোটাল পেয়েছি। দারাজ এলিভেন এলিভেন ক্যাম্পেইনে আমি এনি থ্রি ওয়ে প্রোডাক্টের স্টোর থেকে আমি অর্ডার করেছিলাম। তো এই প্রোডাক্টগুলো ফাইনালি আমার হাতে এসে গেছে, আমি আনবক্সিং করবো, দেন দেখবো এগুলো ঠিকঠাক আছে কি না। আমি মূলত একসাথে তিনটি প্রোডাক্ট অর্ডার করেছি, একটা হচ্ছে চেস্ট ব্যাগ এবং আরেকটা হচ্ছে ইয়ারপডস এবং আরেকটা হচ্ছে হার্ড ডিস্ক কভার। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 621 টাকা। এই প্রোডাক্টগুলো আমি 621 টাকা দিয়ে ক্রয় করেছি। তো আমাদের প্রোডাক্টগুলো আনবক্সিং করা শেষ, আমরা দেখবো যে প্রোডাক্টগুলো ঠিকঠাক আছে কি না, আর প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও তৈরি করব। দেন প্রত্যেকটা প্রোডাক্টের বিস্তারিত ডিটেলস আমরা জানবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি চেস্ট ব্যাগ, আসলে দেখতে অনেকটা ভালো লাগতেছে, পরবর্তীতে আমরা এটা খুলে দেখবো কি আছে, এটার কোয়ালিটি কেমন। তারপরে দেখতে পাচ্ছি একটা ইয়ারপডস, মিনি ইয়ারপডস, এটার প্রাইস তারা বলছিল 1600 কত টাকা জানিয়েছিল। তো এটা আমি 204 টাকায় পেয়েছি, আসলে প্রত্যেকটা প্রোডাক্টে আমি 204 টাকা করে প্রাইসে পেয়েছি। তো দেখবো যে এগুলো আসলে চলে কি না, এই ইয়ারপডসটা অন হয় কি না। তো আমরা এটাকে আনবক্সিং করলাম, তো দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা ভালো কোয়ালিটি দেখাচ্ছে এবং এটার সাথে একটা ইউসার ম্যানুয়াল পেয়ে গেছি। তো আসলে ইউসার ম্যানুয়ালটা আপনারা পড়লে বুঝতে পারবেন এটা কীভাবে আপনারা ইউজ করবেন। দেন তার ভিতরে আমরা একটা কেবল পেয়ে গেছি এটাকে চার্জ করার জন্য। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এইটুকু একটি ছোট্ট মিনি TWS ইয়ারপডসের মধ্যে টাইপ সি চার্জিং পোর্ট দিয়েছে। আসলে চিন্তা করা যায় 204 টাকার ইয়ারপডসের মধ্যে টাইপ সি চার্জিং পোর্ট, আসলে ওটা অনেক অবিশ্বাস্য ছিল। যাই হোক, এটা আমরা এবার দেখবো যে খুলে এটা অন হয় কিনা। তো আমরা এটা খুলে নেব, কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে, 204 টাকার প্রোডাক্ট আসলে কি ভালো না কি খারাপ। চিন্তা করা যায় 204 টাকার TWS ইয়ারপডস খুব সুন্দরভাবে অন হয়ে গেল। এটা নিয়ে অবশ্যই পরবর্তীতে একটা ভিডিও তৈরি করবো এবং এটার বিস্তারিত ডিটেলস এবং ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমাদের তিন নম্বর যে প্যাকেট রয়েছে, আমরা এটা এখন আনবক্সিং করব। তো এই প্যাকেটটা আসলে অনেক সুন্দর করে তারা প্যাকেটিং করে দিয়েছে, যাতে এটার ভিতরে কোনো আঘাত না লাগে। তো আমরা এটাকে আনবক্সিং করে নিচ্ছি। তো এটার ভিতর থেকে আমরা আরেকটি ব্যাগ পেয়ে গেলাম, তো এই ব্যাগটা আমরা এখন খুলবো। এটা মূলত হার্ড ডিস্ক কভার, এই কভার দিয়ে আপনাদের ল্যাপটপের হার্ড ডিস্ক কিংবা SSD অথবা কম্পিউটারের হার্ড ডিস্ক আপনারা লাগিয়ে মোবাইল ফোনের মধ্যে ইউজ করতে পারবেন, পোর্টেবল হার্ড ডিস্ক হিসাবে। তো এটার সাথে একটা কেবল রয়েছে, দেন একটা OTG রয়েছে, যদিও OTG তারা দেয় না, আমি আলাদাভাবে তাদেরকে বলে অর্ডার করে তারপরে এটা এনেছিলাম। তো এটা হচ্ছে মূলত আমাদের হার্ড ডিস্কের সেই ক্যাচিংটা, এখানের মধ্যে আমরা হার্ড ডিস্ক লাগিয়ে তারপরে এই কেবলের সাহায্যে তারপরে মোবাইল ফোনের মধ্যে আমরা OTG লাগিয়ে আমরা হার্ড ডিস্কটা মোবাইল ফোনের মধ্যে ইউজ করতে পারবো। এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত ডিটেলস ভিডিও তৈরি করব এবং ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল তা আপনাদেরকে জানাবো। সো ভিউয়ার্স, এই তিনটা প্রোডাক্ট আমি 621 টাকায় পেয়েছিলাম। এই তিনটা প্রোডাক্টের সর্বমোট প্রাইস ছিল 6,366 টাকা, যা আমি 621 টাকায় পেয়েছি। তো এগুলো আসলে কেমন এবং ইউজার এক্সপিরিয়েন্স কেমন তা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই ছিল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।